কঠোর নীতিমালার দোহাই দিয়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে এগিয়ে আসছে না ব্যাংকগুলো, এমন অভিযোগ ব্যবসায়ীদের। তারা বলছেন সরকার ঘোষিত 8টি প্রণোদনা প্যাকেজের মধ্যে বাস্তবায়ন করা হয়েছে মাত্র 1টি, অন্য প্যাকেজগুলো বাস্তবায়নে চলছে ধীর গতি। আর অর্থ ছাড় প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। বলছে আমিনুল মজিশের রিপোর্টে, দেখুন বিস্তারিত। করোনার প্রভাব মোকাবেলায় 8টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। অনুসন্ধান বলছে এই প্রণোদনা প্যাকেজের 82,000 কোটি টাকার মধ্যে এ যাবৎ অনুমোদন হয়েছে 8,000 কোটি, আর সোমবার পর্যন্ত বিতরণ করা হয়েছে মাত্র 6,000 কোটি টাকা। এখন পর্যন্ত বৃহৎ শিল্প ও সেবা খাতে 30,000 কোটি টাকার প্রণোদনা থেকে অনুমোদন করা হয়েছে মাত্র 3,000 কোটি টাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে স্টিমুলাস প্যাকেজ অফার করা হয়েছে এটা কিন্তু অত্যন্ত সময় উপযোগী। তবে আজকে ব্যাংকগুলো ওইভাবে এগিয়ে আসতে কিছুটা পিছুটান আছে তাদের ভিতরে, এখনো তারা ওইভাবে এগিয়ে আসতে পারেনি কিংবা আসছে না। শিল্পে কর্মসংস্থান হবে, ফলে শিল্পগুলোকে জাগিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, ফলে স্টিমুলাস প্যাকেজটা কিন্তু কাজে লাগাতে হবে। আবার ক্ষুদ্র ঋণ খাতে 3,000 কোটি টাকার তহবিলের বিষয়ে 40টি ব্যাংকের সঙ্গে চুক্তি করা হলেও 5 জুলাই পর্যন্ত বিতরণ করা হয়নি কোনো ঋণ। কিন্তু কেন এই ধীরগতি? শেষ পর্যন্ত টাকা ফেরতের নিশ্চয়তা যেহেতু মুখ্য, তাই যাচাই বাছাই প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা জরুরি বলছেন এই ব্যাংকার। দেখবে তার ট্র্যাক রেকর্ডটা কেমন, অতীতে তার পেমেন্ট বিহেভিয়ারটা কেমন ছিল, সবকিছু বিবেচনা করেই এগুলো অ্যাপ্রুভাল হচ্ছে। তবে নীতিমালা অনুসরণের কথা বললেও ব্যাংক আর গ্রাহকের সম্পর্কের উপরই যে নির্ভর করছে অর্থ ছাড়, সে কথাও স্মরণ করিয়ে দেন কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী পরিচালক। সার্কুলার পরিপালন যদি তারা করে, সুতরাং এখানে তো কোনো সমস্যার কথা না। গ্রাহক এবং ব্যাংক সম্পর্কের ভিত্তিতে করা হবে, যাদের আগে লোন ক্লাসিফাই আছে তারাই বেনিফিটটা তাদের দেওয়া যাবে না, দুপক্ষের আন্তরিকতা ছাড়া এই প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা।